নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি রেসিপি শেয়ার করব পটল আলু দিয়ে আমি এই তরকারিটা করেছি অনেক বাড়িতেই দেখবেন পটল কিন্তু একদম খেতে চায় না আমার বাড়িতেও পটল খেতে কেউ খুব একটা পছন্দ করে না তবে মাঝে মধ্যে আমি রুটি দিয়ে খাবার জন্য এই রকম তরকারি করে থাকি বা সবাই খেয়েও নেয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পটলের তরকারি রেসিপি এখানে দেখুন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটল এই পটলগুলো কিন্তু ফ্রেশ পটল না আমার ফ্রিজে বেশ কদিন ধরেই পড়েছিল তাই সেগুলো দিয়ে আজকে আমি এই রুটির তরকারি করে ফেলছি কিছু পটল কচি আছে কিছু পটল কিন্তু একটু হলুদ হয়ে গেছে দেখুন পটল আর আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তবে লবণ হলুদ কিছুই দিইনি লবণ দিলে পটল থেকে জল বেরিয়ে যাবে সেই জন্য লবণ আর হলুদ দিলাম না এমনি ভেজে নিয়েছি এবার এই ভাজা পটল আলু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর আলু ভাজা তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিয়েও নিরামিষভাবেও করতে পারেন পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়োও দিলাম ছোটো চামচের এক চামচ ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কিন্তু কোনো রকম বাটা মশলার ব্যবহার করছি না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে সেই জন্য জল দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আপনারা টমেটো বাটা বা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়ে আবারও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আলু এই রান্নায় কিন্তু আমি জলের ব্যবহার করব না যেহেতু তরকারিটা আমি শুকনো শুকনো করছি সেই জন্য রকম জল দেওয়ার প্রয়োজন নেই তবে যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে অল্প করে একটু জল দিতে পারেন পটল আলু দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু রান্না হতে দিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ দেওয়া হয়েছে পটল থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে সেই জলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা অপশনাল ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতেও পারেন চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও আবারও নেড়ে চেড়ে সম্পূর্ণ তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল আলুর তরকারি রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে খুব অল্প সময় চটপট এই তরকারিটা করে নেওয়া যায় খেতে দারুণ হয় আমার আজকের এই পটল আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে